আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশে এবং প্রবাসী আমরা যে দিন ধরে দি বাইন বই এখন যারা আমরা দেখরা আইসি আজকে আপনার পক্ষ থেকে যে অর্থটা আইসিল ও অর্থ বিতরণের লাগে আইসি আমরা বন্যার্থ এলাকাত সহযোগিতা পৌঁছানি লাগে। আমরা বর্তমানে আছি শরখরনগর কদমাটা রাজনগর মলিবাজার এলাকাত। আমরা ইনত্রাণ বিতরণ কর্মসূচি আছে যারা গড় বাড়ি বেশি বিধ্বস্ত হয়েছে। আমরা গেছে খবর গেছে অনেকের টিনের উপরে পানি গেছে। আমরা আইসি পরিদর্শন হয়ে গেছে আগে আমরা দেখছি আর আজকে আইসি তারা গড় বাড়ি পুনর্নির্মাণ করার লাগি। আপনারা যে অর্থটা দিচ্ছেন তারা গেছে পৌঁছানি লাগে। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সুয়াশার দীপ জ্বেলে বেড়াও, তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসি আল্লাহ। জজাকাল্লাহ। কোনো মানুষ দুমুঠো ভাত যার জোটে না, দরিদ্রতা বিপদে অভাবে সে কেঁদে মরে, মুখ ফুটে কভু বলে না। তুমি তার চোখে চোখ রেখে দেখেছো পাথর বুকে শোয়ে আছে কতটা দুঃখ, তুমি বুকে জড়িয়েছো তারে যে বেড়েছে অনাদরে, ভাবুনি তো সে ছোট লোক। তোমার দিল খোলা গুণকে ভালোবাসেন আল্লাহ। বন্যার মাঝে যেন আপনারা সাহায্য করছেন ওটাই আমরা ধন্য। আমরা এই বাংকাটার মুখে এই গ্রাম সারি আমরা স্কুল হলো গিয়ে আসলাম প্রাইমারি স্কুল, আপনারা যে বাইরে দেশ থেকে সাহায্য আপনারা করছেন আমরা অবিলম্বে অতি খুশি আছি। আসসালামাইকুম, বন্যার উপলক্ষে পাইছি মাল জামারা আমরা খুব খুশি আছি। আমরা এই গাঁও গ্রামের আজ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আপনারা যে দিচ্ছেন ওটা সাহায্য করছেন আপনারা খুব খুশি আছে। আপনারা লন্ডনে মেঘজা থেকে সাহায্য করছেন খুব আমরা খুব খুশি হয়েছি। আমরা গরিবুড়া খাইছি, আল্লাহ আল্লাহ আপনারা লাভবান হইতে পারলাম। নিজে বাচ্চা কাচ্চা এই যে তুমি খাইয়া বাসবাজি এখন দোয়া করবাজি এখানে আল্লাহ দোয়া। আজকে আমরা ত্রাণ বিতরণ প্রায় শেষ পর্যায়ে, আপনারা আমার লাগে দোয়া করবা আর আপনারা যে সাহায্য করছেন এটার লাগে আপনারা আল্লাহ উত্তম প্রতিদান দান করুকা। আমি মূলত আমরা আইসি ইনো যার ইনফরমেশনে তাই নইলে রায়হান ভাই, রায়হান ভাই আমরা মূলত ইনফরমেশন দিচ্ছেন। ইনফরমেশন দেওয়ার পরে আমরা এই এলাকা আগে পর্যবেক্ষণ করে গেছি, পর্যবেক্ষণ করে যাওয়ার পরে আজকে আমরা ইনো ফ্রান্ডলি আইসি রায়হান ভাই আমরা কিছু করবা। আসসালামু আলাইকুম, প্রথমে ধন্যবাদ জানাই আমরা খিদমা ওয়েলফেয়ার ট্রাস্ট। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটা যে তারা এত সুন্দর একটা সংস্থা এবং তারা যেটা প্রয়োগটা খুব সুন্দর লাগছে। তা আমি আপনারা ফেসবুকেও দেখিও তারা এটা নক করছি ফরাবাদে বা ইহল আইসুন আইয়া মাশাল্লাহ তারা পর্যবেক্ষণ করি। আমরা এই যে বন্যার বাঁধ ভাঙ্গার মুখও ভরে গেছে আমরা গ্রামটা, ছোটো মোটো গ্রাম আর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গড় বাড়ি দান টান নষ্ট হয়েছে।
মাশাল্লাহ আপনারা যারা সহযোগিতা করছেন আল্লাহ তালা আপনার এই দানরে কবুল হরুকা। প্রবাসী ভাই হল যারা এনে সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ তালা আপনারা এই দানরে কবুল হরুকা এবং আল্লাহ তালা তুফিক দুঃখ আরো বেশি করে আপনারা এটার মধ্যে ইয়ে করতা। আমরা যে ভাই এখন খিদমা ওয়েলফেয়ার ট্রাস্টর যে ভাই হল হাম্মাদ ভাই এনাম ভাই আরো যে ভাই হল নাম জানলাম না, তারা যে তো কষ্ট করে মেহনত করে এটা করে আল্লাহ তালা তার যা খায় দান করুকা এবং তারা এই ওয়েলফেয়ার ট্রাস্টারে আল্লাহ আরো আজ্ঞা। শরফনগর গ্রামের মোহাম্মদ শাহজালাল সাহেব সাইনের কাছ থেকে আমরা এলাকার কিতা অবস্থা হয়েছে আমরা একটু কিছু জানবো, আর প্রবাসী ভাইরা যারা সহযোগিতা করছেন আর খিদমা ওয়েলফেয়ার ট্রাস্টে আমরা যেন আইসি আমরা বিষয়ে কিছু কইবা দেন। আমরা খুব খুশি হয়েছি খিদমা ওয়েলফেয়ার ট্রাস্ট চিতলিয়া কমলগঞ্জ থেকে যে আপনারা অত দূর থেকে যে আমরা গ্রাম ইয়া বন্যার্থদের সহযোগিতা করার লাগে আইছেন, ত্রাণ বিতরণ করার লাগে আইছেন, এর লাগি খিদমা ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যবৃন্দ এরারে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাইয়ার এবং এই দুর্যোগপূর্ণ সময়ে যে আপনারা খবর পাইয়া এই জিয়া লইয়া আইছেন আমরা গ্রামবাসীও খুব খুশি। আর আমরা গ্রামটা আসলে বাঙ্গনের মুখোমুখি পড়ায় ক্ষতিগ্রস্ত খুব বেশি হয়েছে, তা আপনারা হওয়ায় আমরা খুব খুশি, এলাকাবাসীও খুব খুশি। আমরা আরও দোয়া করি লন্ডন আমেরিকার বাইরা তারা যেন আল্লাহ সাহায্য করেন, আরও বেশি বেশি করি যেন আল্লাহ তৌফিক দান করেন তারা সাহায্য সহযোগিতা করার লাগে। Jazakallah.